বাঙালির ঘরে ঘরে প্রায়শই হয়ে থাকে চিংড়ি মাছের মালাইকারি। অনেকেই অনেকভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে থাকেন। আজকে আমি দেখাবো খুব সহজভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রহস্য স্বাদ। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি গোটা একটা নারকেল করিয়ে নিয়েছি এবং সামান্য গরম পানি দিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। দেন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্যালেন্স করে নিব। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নারিকেলের সব দুধগুলো বের করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, গোটা কয়েকটা রসুন, কিছু কাঁচামরিচ নিয়েছি, এটাও ব্যালেন্স করব। দেন আমি চিংড়ি মাছ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে এবং সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো মিশিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এ পর্যায়ে চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। এখন আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিব। মাছ ভাজার সময় খেয়াল রাখবেন মাছগুলো বেশি ভাজতে যাবেন না। এক এক পাশ মাছ আমি 2 থেকে 3 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। বেশি ভাজলে সবগুলো মাছ শক্ত হয়ে যাবে, এই কারণে কম ভেজে নেবেন। প্রথম ধাপে মাছ ভাজা শেষ। এ পর্যায়ে আমি বাকি মাছগুলোকেও দ্বিতীয় ধাপে ভেজে নেব। আমার সবগুলো মাছ ভাজা শেষ। এ পর্যায়ে আমি চুলায় আবার কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2 টুকরো দারুচিনি এবং 2টা তেজপাতা। মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিব। যখন একটা স্মেল বের হয়ে আসবে তখন দিয়ে দিব সেই পেঁয়াজ রসুন কাঁচামরিচের পেস্টটা। আমি তেলের সাথে মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 7 মতো লবণ এবং সামান্য জিরা গুঁড়ো। আমি মশলাগুলোকেও ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে আমি সেই নারিকেলের দুধ কিছুটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকেও ঘুরিয়ে ফিরিয়ে আমি 2 মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নেব। আমার মাছগুলো কষানো শেষ। এ পর্যায়ে আমি বাকি নারিকেলের দুধগুলো দিয়ে দিলাম। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এখানে। আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। দেন ঢেকে 2 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি ঢাকনা ছাড়াই কিছুক্ষণ জাল করে নিব। এ পর্যায়ে সামান্য জিরা গুঁড়ো এবং দেখুন কাঁচামরিচগুলোকে আমি ভালো করে কেটে ভিতর থেকে আটি ছাড়িয়ে নিয়েছি, সেই কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আবারও 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমার রান্না শেষ। এখন আমি চুলা বন্ধ করে দেব এবং একটা বাটিতে সার্ভ করে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছটা কতটা লবণীয় হয়েছে, খেতেও আশা করি ভালো লাগবে। তো আমার এই আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে সবাই আমাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।